হ্যাঁ দিজারেন, এই ভিডিওতে একটা বাংলা আপকামিং মুভির পোস্টার নিয়ে কথা বলবো, যেটা নিয়ে সোশ্যাল মিডিয়াতে অনেক বেশি আলোচনা হচ্ছে। আমি আমি নিজেও যখন ফার্স্ট এই পোস্টারটা দেখি, ফার্স্ট লুকের এই পোস্টারটা দেখি, তখন আমিও বুঝতে পারিনি বা চিনতে পারিনি যেটা আমাদের বাংলা কোনো আপকামিং ফিল্মের পোস্টার, বা এই পোস্টারের যে ক্যারেক্টার তাকেও আমি চিনতে পারিনি। পরবর্তীতে দেখলাম এই লুকে যাকে দেখা যাচ্ছে সে হচ্ছে সাইমন সাদিক। এখন সাইমন সাদিকের তেমন কোনো ফিল্ম আমার দেখা হয়নি এর আগে। আমি আই থিঙ্ক তার একটা ফিল্ম দেখেছিলাম, পোরামো, ফিল্মটাও বেশ ভালো ছিল, প্লাস সেইখানে সাইমন সাদিকের পারফরমেন্সও বেশ ভালো ছিল। এখন সোশ্যাল মিডিয়াতে যেভাবে প্রত্যেকটা সাবজেক্ট নিয়ে আলোচনা হয়, সেখান থেকে দেখবেন যে সাইমন সাদিক তার ফিল্ম নিয়ে বা তাকে নিয়ে আলোচনা বা সমালোচনা খুবই কম হয়। সাইমন সাদিকের লাস্ট কোন ফিল্ম ছিল সে সম্পর্কেও তেমন কোনো আইডিয়া নেই। হয়তো এই ফিল্মটা 2024 জানুয়ারির 19 তারিখে রিলিজ করা হবে। ফিল্মের নাম শেষবাজি। এখন নামের সাথে ফার্স্ট লুকের পোস্টারের যে থিম, এটা কিন্তু একদম সলিড। ফার্স্ট লুকের এই পোস্টারে সাইমন সাদিককে কিন্তু বেশ দারুণ লাগছে। প্লাস যেভাবে ফার্স্ট লুকের পোস্টারটা ডিজাইন করা, বলতে পারেন আমাদের টিপিক্যাল যে বাংলা ফিল্মগুলোর পোস্টার হয়ে থাকে সেইগুলা থেকে ফার ফার বেটার। আমার কাছে এই বিষয়টা অনেক ভালো লাগলো। দেখবেন যে একটু যদি নোটিস করে দেখ, আমাদের এখানে 2024 যে লাইন আপ বা এখন যে সিনেমাগুলো রিলিজ পাচ্ছে, তারা কিন্তু তাদের ফিল্মের ফার্স্ট লুকের যে পোস্টার, অফিসিয়াল যে পোস্টার, সেইটা নিয়ে তারা কিন্তু এখন ভাবছে। আমি যদি এক্সাম্পল দেই, প্রিয়তমা ফার্স্ট লুক প্লাস থার্ড লুক, এরপর সুরঙ্গের যদি আফটার নেশার ফার্স্ট লুকের পোস্টারটা দেখেন, রিসেন্ট আরো দুইটা সিনেমার অফিসিয়াল পোস্টার ড্রপ করা হয়, একটা হচ্ছে তুফান আর একটা চঞ্চল চৌধুরীর দম, অ্যান্ড নাও সাইমন সাদিকের শেষবাজি। সো যে সিনেমাগুলোর নাম বললাম, এই সিনেমাগুলোর প্রত্যেকটা পোস্টার ডিজাইনই কিন্তু বেশ ইউনিক। আমাদের এখানে দেখা যায় যে কোন একটা ইউনিক পোস্টার মেক করতে গিয়ে বলিউড বা সাউথের কোন নায়ক নায়িকার মাথা কেটে লাগিয়ে দেয়, মানে তাদের পুরো বডিটা ঠিক রাখে, শুধু মাথার জায়গায় তাদের ফেসটা লাগিয়ে দেয়। সেটা থেকে বের হয়ে তারা যে এখন ফার্স্ট লুক পোস্টারটা নিয়ে ভাবছে, এইটা অ্যাপ্রিসিয়েট করার মতো। এখন একটা সিনেমার ফার্স্ট লুক দেখার পর সেইটা দিয়ে যদি অডিয়েন্সদেরকে অ্যাট্রাকটিভ না করতে পারেন, তাহলে তো তারা নেক্সট এটার যে টিজার আসবে, এটার যে ট্রেইলার আসবে, বা এই সিনেমার যে গান আসবে, সেটা পর্যন্ত তো ওয়েট করবে না। যখনই আপনি অডিয়েন্সকে ফার্স্ট লুকের পোস্টার দিয়ে কনভিন্স করতে পারবেন, এরপর সেই অডিয়েন্স সেই সিনেমার যদি পোস্টারটা ভালো লেগে যায়, তাহলে সেই সিনেমার টিজারের জন্য ওয়েট করবে। টিজারও যদি কোনোরকম ভালো লেগে যায়, তাহলে সে সেটার ট্রেলারের জন্য ওয়েট করবে। তাহলে তখন সেই অডিয়েন্স সেই সিনেমাটা সিনেমা হলে গিয়েও দেখবে। বাট আপনি যদি একটা সিনেমার জন্য ফার্স্ট লুককে ঠিকঠাকভাবে ডিজাইন না করতে পারেন, তাহলে তো সেই অডিয়েন্স কোনোভাবেই অ্যাট্রাকটিভ হবে না, সেই সিনেমার নেক্সট কোনো আপডেটও রাখবে না, সেটা টিজার হোক, ট্রেলার হোক, বা সেই সিনেমার কোনো গান। সবার বলতে গেলে শেষবাজির ফার্স্ট লুকের যে পোস্টার, এটা দেখতে বেশ ভালো। সিনেমার নেক্সট টিজার ট্রেলার কেমন হবে, যেহেতু ফার্স্ট লুকটা অনেক বেশি ইম্প্রেসিভ, সো দেখা যাক এই সিনেমার নেক্সট টিজার বা ট্রেলার কতটা ভালো হয়। সো আপনাদের কাছে শেষবাজির ফার্স্ট লুক পোস্টার কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টে জানাতে পারেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে প্লিজ সাবস্ক্রাইব। থ্যাংকস ফর ওয়াচিং, বাই।